শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে দেখো, আমরা যে গল্পটা তোমাদেরকে শোনাবো সে গল্পটা হচ্ছে সবাই মিলে করি কাজ। সবাই মিলে করি কাজ, পেজ নাম্বার কত? 71। পেজ নাম্বার কত? 71। সবাই মিলে করি কাজ। সবাই মিলে করি কাজ বলতে একটা সুন্দর গল্প আছে, যে গল্পটা হচ্ছে বহুদিন আগের কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনা শহরে বাস করতেন। বহু মানে অনেক দিন আগের কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোথায় বাস করতেন? মদিনা শহরে বাস করতেন। শত্রুরা দুইবার মদিনা কী করলো? হামলা করলো, কিন্তু তারা শহরে প্রবেশ করতে পারছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন, বললেন শত্রুরা যেন, শত্রু মানে অপরপক্ষ, শত্রুরা যেন কোনোভাবেই শহরে প্রবেশ করতে না পারে। তাই শহরের চারপাশে পরিখা খনন করা হবে। তাই শহরের চারপাশে কী খনন করা হবে? পরিখা খনন করা হবে। এখন পরিখা খননটা কী? পরিখা খননটা মানে একটু জায়গা একটু থেকে বা একটু বাদ রেখে বড় বড় কী করা? গর্ত করা। এই গর্ত করাকে বলা হচ্ছে, গর্ত করে খোঁড়াকে বলা হচ্ছে পরিখা খনন। তো অনেকে ভাবলেন এত লম্বা পরিখা কীভাবে খনন করা যায়, কারণ এত বড় একটা কাজ একা একা তো করা কখনোই সম্ভব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। সবাই মিলে যদি কাজ করা হয় তাহলে কোনো কাজই কী হবে না বলো তো? কোনো কঠিন হবে না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদের, আমাদের মনে করো তোমাদের ক্লাসরুমটায়, যে রুমে আমি তোমাদের ক্লাস নিই, তো সেই রুমে তোমাদের ক্লাসে মনে করো 10 জন স্টুডেন্ট আছো। তো সেখানে 10টা চেয়ার বেঞ্চ আছে, বই রাখা টেবিল আছে, বসার বেঞ্চ আছে। তো একজনকে যদি ডেকে বলা হয় যে তুমি তোমার এই রুমে যতগুলো চেয়ার টেবিল বেঞ্চ আছে সেগুলো তুমি এই রুম থেকে বের করে দাও, তাহলে একজনের অনেক সময় লাগবে এবং তার অনেক কষ্ট হবে করতে, তাই না? একটু ভেবে বলো, অনেক কষ্ট হবে না? তো এবার যদি আমি তোমাদেরকে বলি যে একজন না করে তোমরা সবাই মিলে করো, তাহলে সবাই মিলে করলে কষ্টটা কম হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। এটাই হচ্ছে সবাই মিলে যদি কাজ করি তাহলে কোনো কাজই কঠিন নয়। এটা দুই একজন একজনও করতে পারবে না, সবাইকে মিলেমিশে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো 10 জন করে কয়েকটি দল গঠন করা হলো। কী করা হলো? 10 জন করে কয়েকটি দল গঠন করা হলো। মনে করো একটা দলে 10 জন, আরেক দলে 10 জন, এরকম করে কয়েকটি দল গঠন করা হলো। কতটুকু মাটি কাটবে তা নিজেই আগেই ঠিক করে নিতে বললেন তিনি। মাটি এবার কাটার কাজ শুরু হয়েছে, মানে গর্ত করার কাজটা শুরু হয়েছে। এই এক একটি দলে কয়জন করে ছিল? 9 জন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, আমিও তোমাদের দলে কাজ করব, আমার মাথায় একটি মাটির ছুরি তুলে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথা শুনে সবাই, আমরা থাকতে আপনি কেন কাজ করবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলছে যে হচ্ছে আমার মাথায় একটি মাটির ছুরি তুলে দাও। কিন্তু আরও যারা কাজ করছে তারা বলছে যে আমরা থাকতে আপনি কেন কাজ করবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো তোমাদেরই মতো একজন মানুষ, তোমরা কাজ করবা আর আমি বসে দেখবো? সেটা তো হতে পারে না। সকলে আবারও আপত্তি জানালেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কিছুতেই শুনলেন না, বললেন এটা আমারও কাজ, সবাই মিলে করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। ওই যে আমি তোমাদেরকে উদাহরণ দিলাম না, যে তোমাদের ক্লাসরুমে যতগুলো বেঞ্চ থাকবে একজনকে বের করতে বললে তার কতটা কষ্ট হবে এবং সময় লাগবে। আর আমি যদি তোমাদের সবাইকে অর্ডার করি যে তোমরা সবাই মিলে এই বেঞ্চগুলো রুমের বাইরে বের করে নাও, তাহলে সবাই মিলে করলে কত তাড়াতাড়ি হয়ে যাবে এবং অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে। শহরের চারিদিকে পরিখা খনন করা কি হলো? শেষ হলো। সকলেই বুঝলেন সবাই মিলে এক হয়ে কাজ করলে কোনো বাধাই থাকে না, কঠিন কাজও অনেক সহজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখলাম, তাই না? বলো যে সবাই মিলেমিশে যেটাই করবো না কেন, সবাই মিলেমিশে যদি করি তাহলে কত সুন্দর হয়।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই সবাই মিলে করি কাজ এটা আমি প্রথমেই বলে দিয়েছি। একাত্তর নাম্বার পেজ, কত নাম্বার পেজ? একাত্তর নাম্বার পেজ। গল্পটা আমি একটু সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বললাম এবং বোঝালাম। এবার তোমরা বাড়িতে অবশ্যই বই খুলে গল্পটা আরও একবার সুন্দর করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। তারপরে দেখো কিছু শব্দ অর্থ আসবে, কিছু কি আসবে, শব্দ অর্থ আসবে, যে শব্দ অর্থগুলো তোমরা বাসায় লিখবা এবং পড়বা। কিছু শূন্যস্থান আসবে, কিছু যুক্তবর্ণ আসবে, কিছু প্রশ্ন আসবে, কিছু যুক্তবর্ণ যেমন করেছো এর আগেই। তারপরে কিছু শব্দ থাকবে, যে শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করবে, যেটা তোমরা সবাই পারো। কিছু প্রশ্ন আসবে, যেমন হচ্ছে শত্রুরা কতবার মদিনায় হামলা করেছিল, কতজন করে দল গঠন করা হলো, কেন পরিখা খনন করা হলো, সকলে কেন মাটি কাটা শুরু করলো, এই ধরনের কিছু প্রশ্ন আসবে। তারপরে দেখো কিছু বিপরীত শব্দ, প্রবেশ, প্রবেশ মনে করো তুমি রুমের মধ্যে কী করছো, প্রবেশ করছো, প্রবেশের বিপরীত কী, বাহির। সহজ, সহজ একদম সহজ, সিম্পল, তাই না? এবার সহজের বিপরীতটা কী হবে, কঠিন। তারপরে শুরু, শুরু তুমি যে কোনো একটা কাজ শুরু করলা সেটা তো একটা শেষ আছে, আছে না বলো? তুমি লিখতে শুরু করলে সেই লেখাটার একটা শেষ আছে না? তুমি খেতে শুরু করলে, খাওয়াটা তো শুরু করেছো যেহেতু তার শেষও আছে, তাই শুরুর বিপরীত শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় এই গল্পটি পড়বা এবং লিখবা, এবং গল্পটি পড়ার পরে এর যে প্রশ্ন আসবে, কিছু প্রশ্ন আসবে, যুক্তবর্ণ আসবে, শব্দ অর্থ আসবে, শূন্যস্থান আসবে, তারপরে হচ্ছে এর যে বিপরীত শব্দ আসবে, এগুলো অবশ্যই বাসাতে লিখবা এবং পড়বা। আর আজকের ক্লাস এ পর্যন্তই শেষ।